ভ্রমণ পিপাসীদের সর্বপ্রথম পছন্দের জায়গা যেমন কক্সবাজার, তেমনি কক্সবাজারে এসে আমরা সাধারণত কোন হোটেলে থাকব, কোথায় খাব এইসব নিয়ে একটা হেজিটেশন ফিল করি। কোন হোটেলটা বেটার হবে, বিচ থেকে কোনটা কাছে, কোনটার বারান্দা বা জানালা দিয়ে হচ্ছে আমরা বিচ দেখতে পাবো। তো আমি হচ্ছে কক্সবাজার সিরিজে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি। তো যেমন প্যাবেল স্টোনে দেখিয়েছিলাম যে জালানা এবং বারান্দা এমনকি বাথরুমে বসেও কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করা যায়। সেই ভিডিওর ডিসক্রিপশন, সেই ভিডিও ডিটেলসটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমরা রিভিউ করব হচ্ছে কোরাল রিফের একটা রুম নিয়ে, কাপল রুম, যে রুমটাতে আমি ছিলাম, 2000 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। তো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, কলাতলি রোডের সুগন্ধা পয়েন্টে হোটেল কোরাল রিফ, এটারই হচ্ছে একটা রুম নিয়েছিলাম আমি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ। আপনারা যদি ব্রেকফাস্ট না নেন সেক্ষেত্রে প্রাইসটা কিছুটা কমে আসবে। তো চলুন রুমটা দেখে নিই আমরা কেমন। কক্সবাজারের কলাতলি রোডের এটা হচ্ছে কোরাল রিফ হোটেল, একটা রুম নিয়েছি ভাড়া এখানে আমি থাকার জন্য। তো রুমের ভিতরে শুরুতেই লকার দেওয়া আছে, হ্যাঙ্গার রাখা আছে, আর কিছু নাই। এই জায়গায় ছোট্ট একটা ওয়ার্ড্রোব টাইপের জুতো রাখার জন্য সম্ভবত এটা দেওয়া আছে, এখানে জুতো রাখতে পারবেন। আর হচ্ছে রুম, রুমের আগে ওয়াশরুমটা একটু দেখে নিই। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা তুলনামূলকভাবে একটু ছোট, এটা গ্যাস ফ্যান লাগানো আছে। আর এই যে আমি হচ্ছে ওয়াশরুম গেল, আর এবার আমরা রুমের ভিতরের দিকে যাই। এই যে হচ্ছে আমার বেড, আজকে রাতে আমি এখানে থাকব। আর এই পাশে হচ্ছে এই টুকটাক একটা টিভি ডেস্ক, উপরে টিভি, তার উপরে এসি লাগানো আছে। আর সেই সাথে হচ্ছে একটা ফ্রিজার দেওয়া আছে, যদি কিছু রাখতে চান ঠান্ডা এখানে এনে রাখতে পারবেন। টেলিফোন, এসির রিমোট, একটা টিস্যু বক্স, আর এই পাশে হচ্ছে পানি খাওয়ার জন্য একটা বোতল, আর একজনের জন্য একটা গ্লাস, আর স্প্রে আছে যদি কেউ সিগারেট খান তাদের জন্য, আর তেমন কিছু নাই। এই হচ্ছে পুরো রুমটা। এখন আমরা একটু বারান্দার দিকে যাই। এই হচ্ছে বারান্দা কোরাল রিফের, একবারে খারাপ না, ভালো হচ্ছে বারান্দাটা, মাছ দিয়ে গ্লাস দিয়ে পার্টিশন করা। আর ওই যে দূরে সাগর দেখা যাচ্ছে, অনেক দূরে, সিভিউ রুম এক কথায়, এসি রুম আছে। এই হলো রুমের অবস্থা। আর এই রুমটার ভাড়া হচ্ছে 2000 টাকা, ঠিক আছে, ডিসকাউন্টে সবসময় 2000 হলে আপনারা পেয়ে যাবেন। আর একবার দেখে নিই।